আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমরা যেন তার ইবাদত করি। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের আজ 20তম দিন। ইতিপূর্বে 19টি রোজা চলে গেল, কিন্তু আমরা কি তার ইবাদত সঠিকভাবে করতে পারছি? হয়তোবা করেছি, হয়তোবা করি নাই সঠিকভাবে, কিংবা করতে পারি নাই। বাকি যে কয়দিন আছে আমরা একটু বেশি করে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। একটা জিনিস দেখেন, এই রমজান মাসে আপনি যদি একটি ইবাদত করেন, ওই ইবাদতকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 গুণ বৃদ্ধি করে সওয়াব লেখেন, তাহলে দেখেন এই যে বড় বোনাসের মাস। আপনি কিন্তু অন্য মাসে রমজান মাস বাদে অন্য সময় যদি একটি ইবাদত করেন, তাহলে একটি ইবাদতই গণ্য হবে আর একটি ইবাদতের সওয়াবই লেখা হবে। তাহলে আপনি যদি এই রমজান মাসে যদি এই ফজিলত না পান, তাহলে অন্য মাসে কিন্তু আপনি যত ইবাদত করেন এই ফজিলত তো পাবেনই না। তাই আসুন আমরা সবাই বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করি। আর আজ বিশ্ব রমজান, আজকের এই দিনে আমরা একটি আয়াত অনুবাদ সহ, একটি হাদিস, একটি দোয়া অনুবাদ সহ এবং আল্লাহ তাআলার তিনটি সিফাতের নাম শিখব ইনশাআল্লাহ। হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম, সিফাতের নাম মুখস্থ করবে সে জান্নাতি। তাই আসুন আমরা সবাই আজকের থেকে মুখস্থ করার চেষ্টা করি। এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি, সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم এই আয়াতের অর্থ হলো, বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ তাআলা সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হয় না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে তাকিয়ে আমরা কোনো কাজে আমরা নিরাশ না হই,
আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে ক্ষমা চাই। হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন, হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করিয়া নিন, আপনার ইবাদত যাতে বেশি করে করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আমিন। এখন আমরা একটি হাদিস শিখব ইনশাআল্লাহ। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু এর ফলে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। তিরমিজি হাদিস নম্বর 817। সম্মানিত দর্শক শ্রোতা, সবসময় চেষ্টা করবেন রোজাদারকে ইফতারি করানোর। আর ইফতারি করালে কি হবে? ওই রোজাদার রোজা থাকা অবস্থায় রোজা থাকার কারণে যে সওয়াব পেয়েছে আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এ পর্যায়ে আমরা একটি দোয়া শিখব অর্থসহ ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবাঈ, মিনাল আরবাঈ, মিন ইলমিন, মিন ইলমিন, من الأربع من علم، اللهم إني أعوذ بك من الأربع من علم لا ينفع، لا ينفع، لا ينفع، ومن قلب، ومن قلب لا يخشع، لا يخشع، ومن قلب لا يخشع، ومن نفس، ومن نفس لا تشبع، لا تشبع، ومن دعاء، ومن دعاء، ومن دعاء لا يسمع، لا يسمع، لا يسمع. اللهم إني أعوذ بك من الأربع من علم لا ينفع، لا ينفع، ومن قلب لا يخشع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعاء لا يسمع. সম্মানিত দর্শক শ্রোতা, এ দোয়ার অর্থ হলো, ইয়া আল্লাহ আমি চারটি বিষয় থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। এক, এমন এলেম যা উপকারী নয়। দুই, এমন কলব যা আল্লাহর ভয়ে ভীত হয় না। তিন, এমন নফস হতে যা পরিতৃপ্ত নয়। চার, এমন দোয়া হতে যা কবুল হয় না। ইয়া আল্লাহ আপনি আমাদের এই দোয়াকে কবুল করিয়া নিন, আমিন। আবু দাউদ শরীফের 6616 নম্বর হাদিসে রয়েছে এই দোয়াটি। এখন আমরা আল্লাহ তাআলার তিনটি সিফাত নাম শিখব ইনশাআল্লাহ। সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল মুকীতু, আল মুকীতু, আল মুকীতু, এর অর্থ রক্ষক, প্রত্যক্ষদর্শী। আল হাসিবু, আল হাসিবু, আল হাসিবু, এর অর্থ হিসেবকর্তা। আল হাসিবু, এর অর্থ হিসেবকর্তা। আল জামিলু, আল জামিলু, আল জামিলু, এর অর্থ অতীব সুন্দর। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখেছি সেগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের নিকটে শেয়ার করবেন। আর আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।